আমরা সবাই নামাজি হয়ে যাই, এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন, তাও ধরতে রাজি আছে, নামাজ ছাড়েন না, দুনিয়ার সবকিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না, এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন। আমি আপনাদের সামনে 15টা উপকারিতা বলবো নামাজের, কয়টা একটু মন দিয়ে শুনেন। এক নাম্বার, আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস, নবীজির এক সাহাবা উনি বলেন, ইন তলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার বাবা আনসারি শ্বশুর বাড়িতে গেলাম, নাউদুহু আমার আনসারি শ্বশুর, ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম, অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য গেলাম, যাওয়ার পর তার সামনে আমরা বসা, হাদরতি সলা নামাজের সময় যখন হয়ে যায়, আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা, এক একজন এক এক কথা বলতেছি আমরা, নামাজের সময় যখন হয়ে যায় আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন, ই তুনি বিল ওযু, ওযুর পানি আনো, অসুস্থ ব্যক্তি উনি বলতেছে ওযুর পানি আনো, লিউসল্লিয়া ফাস্তারিহা, ওযুর পানি আনো, ওযু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই। কে বলতেছে, সুস্থরা না অসুস্থ ব্যক্তি? তো উনি বলেন, ফান কারনা জালিকা আলাই, আমরা তাকে বললাম, আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্বে পড়লো, সমস্যা নেই, আপনি তো অসুস্থ। সাহাবা জবাব দিলেন, নামাজের সময় আর বিলম্ব করতে পারি না। সাহাবা বললেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, আল্লাহ নবী হযরতে বেলাল কে বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম আজান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাত, আজান ইকামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবীজি বললেন, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো, বেলাল তুমি আজান দাও, আর আজান দিলে নামাজ পড়ব, নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো। এখন আমি আপনাদেরকে বলি, আমার নবী বলছেন নামাজে শান্তি, আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি, মানুষের কথা মানব না, আমাদের নবীজির কথা মানব। তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করে। আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব, আগে হাদিসটা বলি এরপর কথাটা নিব। আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন, আল্লাহর নবীর যখন কোনো পেরেশানি আসতো, ফাজা ইলা সলাহ, দ্রুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন, অথবা আরেক বর্ণনায় সল্লা, নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসের মাধ্যমে আমরা ঔষধ শিখতে পারলাম, যখনই আমাদের কোনো পেরেশানি আছে, প্রথমে কোনো আলেমকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না, পেরেশানি আসছে আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে, আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা, এরপর বলেন নামাজ আগে পড়েন দুই রাকাত নফল, অথবা যত রাকাত পারেন পড়েন, পড়ে আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন, খতিব সাহেবরে বলেন, মারে বলেন, বাবারে বলেন, প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ, এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের নবী যে কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আমাদের যেই কোনো পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে, এই পেরেশানি, যেই কোনো পেরেশানি, বলেন সর্বপ্রথম আমরা কি করবো, নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ হলো এক নাম্বার, নামাজ শান্তি। দুই নাম্বার, নামাজের উপকারিতা, নামাজ হলো আলো, নূর। কোনো কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোনো কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরও সুন্দর বানায় দিবে। মুসলিম শরীফের 422 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পরে আমার সাথে আলহামদুলিল্লাহ, এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। পড়েন তো আবার আলহামদুলিল্লাহ, এটা আমাদের নবীজি বলছেন, তুমি বিশ্বাস করেন, যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়।
এর পর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা নেমা বাইনা সামাওয়াতি ওয়াল আর এবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে দুইটা একসাথে আগে বলছেন শুধু আলহামদুলিল্লাহ এখন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন তামলা নেমা বাইনা সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের মাঝে যেই জায়গাটা এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এরপর আল্লাহ নবী বলেন সালাতু নূর নামাজ হলো আলোক নামাজ এটা কেমন আলো আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে আপনি দেখবেন তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর পিছনে নূর হারিকেন যেমন ভাবে দেখেন এই যে লাইট মাঝখানে একটা আলো অথবা হারিকেন মাঝখানে একটা আলো কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন দেখবেন দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায় তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ পড়বো তো নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ হাদিসের কিতাব 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন মান হাফাজ আলাইহা যারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে বলেন কয় ওয়াক্ত ফজর সহ না ফজর ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে তিনটা পুরস্কার নবী বলেন এক নাম্বার কানাত লাহু নূর এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে কিয়ামতের ময়দানেও আলোকিত দুই নাম্বার বুরহানা কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার নাজাত ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় ভাই নামাজ ছাড়েন না এক ওক্ত নামাজ ছাড়বেন না আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নাই এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে কিন্তু হাত তুলেন না কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী হুজুর মিষ্টি বিলান আগ্রহী আছি জিলাপি বিলান আগ্রহী বিরিয়ানি দেন আগ্রহী সিন্নি দেন আগ্রহী মাহফিল করেন আগ্রহী মাহফিলে টাকা দিব আগ্রহী শুধুমাত্র নামাজে দেখেন না আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন পানি দিও তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন তিন নাম্বার নামাজের উপকারিতা এই কথাটা ভালোভাবে শোনেন হাদিসের কিতাবের নাম সহিহুল জামে হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে আল্লাহ নবী বলেন ফাইন সলাহাত নামাজ যদি আপনার সঠিক হয় সলাহা সাইরু আমালি অন্যান্য আমলগুলা সঠিক আবার বলছি ওয়া ইন ফাসাদাত নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায় ফাসাদাত সাইরু আমালিহি আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের এবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয় অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে না বান্দা নামাজ পড়তো না দাবি করতো আমি নবীরে মহব্বত করি তিনশোবার দুরুদ পড়ে ডেলি কয়বার দুরুদ শরীফ পড়া ভালো না খারাপ ভালো কিন্তু নামাজ পড়ে না উনি বলে যে আমি আমার ভিতরে নবীর প্রেম আস কিন্তু নামাজ পড়ে না তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন নামাজ পড়বে নিয়মিত পাঁচ ওয়াক্ত আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন খামসু সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন মান জাআ বিহিন্না যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআ এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না ইস্তিগফাফান বিহাক্কিহিন্না নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট কইরো না এত বেডের বেডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে কয় আপনি কোন আর থামো তো এই যে থামো তো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে যান এত লেকচার দিয়েন না যান তো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর যান তো প্রত্যেক সোমবার আইসা খালি ডিস্টার্ব করেন মানে গাছের তিন সোমবার বা শুক্রবার এত জ্বালান কিল লেগে তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক ওয়াক্ত নামাজের ব্যাপারে ফজর নামাজের সময় কোন মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজটা না হইলে কি হইতো চার ওয়াক্ত তো ঠিক আছে ফজরটা না হইলে কি হইতো অবহেলা এমন কেউ বলবে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কারালাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ আল্লাহর ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব নামাজ নিয়ে কবরে যান আপনার কবর আলোকিত হবে নামাজ ছাড়া কবরে যান না ঝামেলায় পড়বেন নামাজ ছাড়া কবরে গেলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমন ভাবে চাপ দিবে আপনার এই বুকের হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে ঢুকবে নামাজ ছাড়া কবরে যান না ভাইও নামাজ ছাড়া কবরে যান না আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন উপকারিতা নাম্বার পাঁচ আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া অস্থিরতা সূরা মাআরিজের ১৯ থেকে ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ সৃষ্টিগতভাবে অস্থির মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা মাসসাহু শাররু মানুখ ইযা মাসসাহু শাররু জাজুআ মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে জাজুআ মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে খারাপ সময় আসছে আপনার তখন আপনার কিছুই ভালো লাগে না ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে যদি টাকা পয়সা হয়ে যায় পাঁচ দশ তালা বাড়ি হয়ে যায় মানুআ তখন কৃপণ হয়ে যায় দিতে চায় না টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না তবে দেখেন এক অস্থির দুই উৎকণ্ঠিত তিন কৃপণ আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সলাতিহিম দাঈমুন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই তিনটা স্বভাব থাকবে না নামাজি যদি টাকাওয়ালা হয় নামাজি যদি অর্থওয়ালা হয় নামাজি যদি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠাভাব কাজ করবে না যাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যেই ব্যক্তি নিয়মিত পড়বে তার এক কোটি টাকা জাকাত যদি যে আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তো কি হয়েছে এক কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মধ্যে এটা কাজই করে না কেন কেন নামাজ পড়ে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ আমারে দিছে জাকাত আসছে দিয়ে দিব আমি বাস এটা টেনশনের কি আছে তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন ৬ নাম্বার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয় এটা একটু বুঝেন এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে বিশেষ করে যুবকদেরও এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয় মানুষের আয়াত নিয়ে অভিযোগ না মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন
নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয় কই আমার ছেলে তো ডেইলি নামাজ পড়ে এরপরেও তো সে ফিরতেছে না বলে না কই আমার ছেলে ডেইলি নামাজ পড়ে তারপরেও তো সে ফিরতেছে না আপনি ছেলে নামাজ পড়ে ডেইলি জানেন আপনি কই না ডেইলি না পড়লো জুমাটা পড়ে তো এক জুমা থেকে আরেক জুমা তখন কথা কি হয়ে গেল ফিরে গেল কয় জুমাটা পড়ে এক জুমা থেকে আরেক জুমা তো পড়ে তো হুজুর এক জুমা আরেক জুমা মাসখানে কি ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না বুঝেন কোন মানুষ যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা আচ্ছা বলেন তো 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয় 9 ঘন্টা 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন কারণ 9 ঘন্টা আপনি মসজিদে ওই জায়গা আপনি গুনাহ করবেন না এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন খুব মন দিয়ে শুনেন 25 মিনিটে এশার নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বি আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বসো বসার পর এরপর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা মুরব্বি মুরব্বির কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন নামাজ পড়লেন 25 মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25 কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে হুজুর ভালো তো ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন এই গেল 6 নাম্বার 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন নামাজ আপনার আগের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয় বিসমিল্লাহ এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি 1 নাম্বার মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উনি বলেন سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العصر عثمان غني رضي الله تعالى عن عصر নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে মুয়াজ্জিন সাহেব আসছে উনাকে ডাকার জন্য আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে আসার পর কয় হুজুর আসরের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি মসজিদে চলেন নামাজ পড়াবেন হযরতে উসমান ওযুর পানি আনলেন আনার পর নামাজের জন্য ওযু করলেন এরপর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো হযরতে উসমান বললেন ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন কোন মুসলমান যখন ওযু করার পর ভালোভাবে ওযু করে করার পর নামাজের মধ্যে দাঁড়ায় ফাইসাল্লি সালাতা নামাজ আদায় যখন করে করার পর ইল্লা গফরাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা নামাজ আদায় করতে দেরি তার আগের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হয় না ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেয় মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন মা মিন ইমরিইম মুসলিমিন কোন মুসলমান যখন ইহসিন ওযু আহা সুন্দরভাবে ওযু করে ফরজের নামাজ সময় হওয়ার পর ফজর না ফরজ ফজর না ফরজ ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর বলেন তো ফজর না ফরজ তাহলে ফজর জোহর আসর মাগরিব এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে ওযু করার পর নামাজ পড়ে রুকু সেজদা সুন্দরভাবে করে তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে চাকরিজীবী তার চাকরি স্থলে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে কৃষক তার কৃষি কাজ সরার সময় জোহরের সময় হয়ে যায় ফায়ুহসিনু উযুআহা সুন্দরভাবে উযু করে উযু করার পর নামাজ আদায় করে
হযরত ওসমান বলেন কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায় মালাম ইউতি কাবীরা তবে কবিরা গুনাহ করবেন না জোরে বলেন কি গুনাহ আরো জোরে কবিরা গুনাহ চিনেন নি কারে কয় হ্যাঁ তা একটু শুনেন বুখারী শরীফের 2653 নম্বর হাদিস 2653 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আল কাবায়ির কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা তিন নাম্বার ওয়া কতলুন নাফসি কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার ওয়াল্লামিনুল গুমুস মিথ্যা শপথ করা কি শপথ মিথ্যা শপথ কারে কয় বুঝেননি একটু বলি দেখেন আপনি দোকানে শাটার লাগাইতেছেন সোয়েটার বিক্রি করেন আপনি বন্ধু আসছে আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে সুন্দর একটা গর্জিয়ে সোয়েটার দে তো বাস খুলছে খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিস সোয়েটার দেওয়ার পর কয় কত কর্ণদের তে থাকি 900 তুই 850 দে তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না কিনা দামটাও দেয় না তোরে কইতেছে আল্লাহর কসম এটা 800 টাকা দেখি না তোর থেকে 50 টাকা লাভ করছে সদরঘাটে খুঁজা দেখা যায় এটার দাম 300 কত যদি হয় আর কি এরকম এই যে মিথ্যা শপথ করলেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান বুখারী হাদিস নাম্বার 893 আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে আপনি মিথ্যা কথা বইলে আপনার পণ্য আপনি বিক্রি করলেন কি এরকম হয় কিনা না হইলে তো নাই হয় কিনা হইলে তো এটা গুনাহ যদি না হয় মাশাল্লাহ আপনারা সব আল্লাহর ওলি কিন্তু যদি এটা না হয় বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি আপনি যদি পণ্য বিক্রি করেন তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো বিসমিল্লাহ তিন নাম্বার চার নাম্বার মিথ্যা শপথ করা পাঁচ নাম্বার শাহাদাতুজ্জুর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায় অপরাধী নিরপরাধ হয়ে যায় পাঁচটা কবিরা গুনার কথা আমরা জানলাম এবার আপনাদের সামনে আমি দশটা এমন গুনাহের কথা বলবো এর মধ্যে সাতটা হলো গুনাহ পরের তিনটা মোট দশটা শেষের তিনটা হলো এমন যে তিনটা যদি না করেন গুনাহ কিতাবের নাম মুসনাদ আহমদ হাদিস নাম্বার 2275 নাম্বার হাদিসের বর্ণনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত আল্লাহ নবী আমাকে দশটা উপদেশ দিয়েছে গুনবেন বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে আমারে আপনারে সবাই রে কয়টা উপদেশ এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বলেন হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে কি করা যাবে না আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয় গরু জবাই করছেন জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানির নামে জবাই করলাম এটা কি শিরিক গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম শিরিক কি বলেন তো শিরিক যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয় মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানাল্লাহ মান লানা ওয়ালিদা ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয় কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো এই ছেলের আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আসেনি এমন সন্তান দুই নাম্বার লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে হুজুর সাত নামে কোরবানি দেন আজকে থেকে বাংলার কোয়েন না হুজুর সাত নামে কোরবানি দেন এটা আর বলবেন না হুজুর তিন নামে কোরবানি দেন আর বলবেন না বলেন আমার সাথে সাত জনের পক্ষ থেকে সবাই বলেন সাত জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে সাত নামে না সাত জনের পক্ষ থেকে নামে কার এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না একজনে ছুরি নিয়ে দাঁড়ায় দেখো হুজুর সাত নামে আর বললেন না এটা হুজুর সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে মনে থাকবে তো তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয় তিন নাম্বার ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানার আল আরদি দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা যেই ব্যক্তি জমিন অন্যের জমিন
নিজের কব্জায় নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব আছে অন্যের জমিন সাধারণ এই সাধারণ একটু জমিন যদি আপনার আয়াতে নিয়া বাস লিখা দিবেন ক্রয় সূত্রে এই জমির মালিক হাজী মোহাম্মদ উমক তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে সে হজ করছে 50 বার কয়বার এই হজ করা অবস্থায় অভিশাপ চলতেছে আরেকজনের জমি মেরে হজ করতেছে এইলো 3 নাম্বার 4 নাম্বার লানাল্লাহ মান আওয়া মুহদিসা যে ব্যক্তি কোন বেদআতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে মনে হয় ভিতরে কিছু আছে চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয় কারণ তুমি কেন বাট পার্কে জায়গা দিলা তাহলে শিরিক করা যাবে না আবার আসেন আগের জায়গায় নবীর 10 উপদেশ মনে আছে নি ওখান থেকেই হাদিসে আসলাম এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় দুই নাম্বার লা তাআক্কানা ওয়ালিদাইক ওয়াইন আমারাক আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয় তোমাকে যদি ত্যাজ্য করে দেয় মা বাবার নাফরমানি করবা না ঘর থেকে বের করে দিছে সম্পদ থেকে বের করে দিছে তুই পাবি না সম্পদ এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না এখন মা বাবা বের করবে কি ছেলে মা বাবারে বের করে দেয় দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় ত্যাজ্য করে দেয় তাও তুমি তোমার মা বাবার কি করবা না নাফরমানি করবা না তিন নাম্বার এই তিন নাম্বারটা শুনেন ওয়ালা তাত্রুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা বলেন ইচ্ছাকৃতভাবে বলেন এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না ফাইন নামান তারকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান কেউ যদি এক অক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায় ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না যা তোর যা মন চায় কর এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ সবাই মন দিয়ে শুনেন এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয় তোমার যা মন চায় করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি না ভাই কথাটা খুব 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 কঠিন কথা বালিশে মাথা লাগায় চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপরে আল্লাহ রাগান্বিত হয় যা তোর যা মন চায় কর তুমি দুনিয়ার সব পারলা আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত আমার কাপড় ঠিক নাই আমার এই কাজ আছে সেই কাজ আছে মুসলমান দুনিয়ার সব করতে পারে নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায় নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায় তো যা মন চায় কর তাহলে তিন নাম্বার ওয়াদা করা যায় এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় স্বজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন চার নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা মদ পান করবা না গাঁজা খাইবা না চিপায় চুপায় ইয়াবা টানবা না কি টানবা না ইয়াবা গাঁজা চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না ইয়াবা টানা যাবে না মদ পান করা যাবে না ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয় পাঁচ নাম্বার ইয়া কাওয়াল মাসিয়া গুনাহ থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেন নি আল্লাহ আপনি করোনা না আরো বেশি কিছু দেন এরপরে আমরা নাফরমানি ছাড়বো না আরো ভয়ঙ্কর কিছু দেন আপনি জামন চাই দেন নাফরমানি ছাড়বো না এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয় আরো বড় গজব দেন আপনি আরো বড় গজব দেন সমস্যা নাই আল্লাহ সমস্যা নাই আর গজব যে আরো বড় আসবে এটা আবু দাউদ শরীফের 4019 নম্বর হাদিসে নবী বলে দিছে গজব আরো আসবে অপেক্ষা করেন হ্যাঁ বলছি নবীজি বলছেন আবু দাউদের 4019 নম্বর হাদিস ইবনে মাজা আবু দাউদ না ইবনে মাজার 4019 নম্বর হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে অপেক্ষা করতে হবে আমাদের কি নবীজি বলছে কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে কি দিয়ে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ ওই দেশে এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই
করোনার নাম মানুষ শুনে নাই, ওমিক্রনের নাম মানুষ শুনে নাই, সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই, তাহলে একের পরে এক নামে এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না। এজন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল। এর পরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে? আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশে 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, তাদের ধ্যান ধারণা সব পাল্টে যাবে, কিন্তু না, গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরো বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যে গজব আরো দেও আল্লাহ, সমস্যা নাই, আরো অপরাধ করবো আমরা, তুমি দেও যেমন চায়। মানুষের ভাবসাব এমন অপরাধের। ওয়াইয়া কাওয়াল মাসিয়া পাঁচ নম্বর নবীজি উপদেশ দিলেন, নাফরমানি কইরো না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। মুসনাদ আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 26638 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইজা জহারতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আম্মাহুমুল্লাহ বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে, ভালো খারাপ সবার উপর। সাহাবা রাকা হুজুর ভালো মানুষের উপর কেন দিবে? নবীজি বলেন গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না, সবার উপর আসবে গজব। করোনায় ভালো মানুষ মারা গেছে না? ভালো মানুষ মারা গেছে, তাহলে গজব আসবে সবার উপর। নবীজি বলেন কেয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম পাঁচ নাম্বার উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। ছয় নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইনহালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সাত নাম্বার, ওয়াইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফিহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো ওই এলাকা থেকে পালাবা না, ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো। কোন এলাকায় মহামারী লাগছে ওই এলাকা থেকে তুমি পালায়ও না, সেখানেই থাকো বিসমিল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বলল কি যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে, আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন পুরা পৃথিবীতে, এই ঘোষণা আপনারাও মেনে নেন, আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন, যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হয়েও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে, আমাদের নবী 1500 বছর আগে। সাত নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হয়েও না। আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শুনেন সব অভিভাবকরা। আট নাম্বার, ও আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000, বেতন কত, মোবাইলের দাম কত, পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে, ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হইয়া ব্যাংক থেকে সুদ আনে, কি করবে? ছেলে কয় মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো আট নাম্বার। নয় নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই, তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না, নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না আমার স্বামী আমার এই ছাড় দিবে না, এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয় এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলার নাই। হ্যাঁ, আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওর তাড়াতাড়ি ওঠ ফজরের নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় বড়লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায় দেয়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই, জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল
আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিয়েছে কেন জানেন বাবা সন্তান স্ত্রী একসাথে বইসা সিনেমা দেখে যেই ঘরের মধ্যে আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে করবে না তাহলে নয় নাম্বার সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার আপনার সন্তানরা যেন এই ভয় থাকে এই শুন তাড়াতাড়ি নামাজে চল নামাজে না গেলে আব্বা কিন্তু জিরাক করবে এই ভয় সন্তানদের মাঝে থাকাটা এটা হলো শাসনের লাঠি 10 নাম্বার ওয়াকিফুম ফিল্লাহি আজ্জা ওয়াজাল তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয় তাদেরকে বলো মরণের পর দুইটা ঠিকানা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমি আবার বলি একবারে আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নাম্বার মা বাবার সাথে নাফরমানি করা যাবে না তিন নাম্বার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না চার নাম্বার মাদক পান করা যাবে না পাঁচ নাম্বার আল্লাহর নাফরমানি করা যাবে না ছয় নাম্বার জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নাম্বার মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না আট নাম্বার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো দশ নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো পারলে ঘরে টানায় রাখবেন এগুলা কাজে লাগবে আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে দেখবেন দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করবে আমি আরিফ বিন হাবিবের উপদেশ না এগুলা নবীজির উপদেশ এগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন বলেন দামি কথাগুলা না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন তো কোত্থেকে আসছে এই জায়গায় মুসলিম শরীফে 431 নম্বর হাদিস যে হাদিসে হযরত ওসমান বলছে নামাজ পড়লে সব মাফ কবিরা গুনাহ করা যাবে না এইখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা মুসলিম শরীফে 440 নম্বর হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ ফজর পড়ছেন জোহর জোহর পড়ছেন আসর আসর পড়ছেন মাগরিব মাগরিব পড়ছেন এশা দেখেন নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা নামাজ ফাঁকা মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলো মাফ বুঝে আসছে না সবার এবার আল্লাহ নবী বলেন ওয়াল জুমাতু ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে তুমি সালাত আদায় করছো সব করছো এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে এখনো মাফ হয় নাই পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছেন সব করছেন এরপরে আল্লাহ কয় ঠিক আছে আছে তো এখনো তোর সুযোগ জুমার নামাজটা আদায় করলেন আগের ওই নামাজও পড়ছেন সব করছেন এরপরেও কিছু গুনাহ এখনো আটকায় আছে আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুনাহগুলো মাফ করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে রমাদান উইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই জুমাও ছাড়েন নাই সব আপনি করছেন এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে জুমা পড়ছেন মাফ হয়েছে কিন্তু এখনো কিছু আছে আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় করো আগের এক বছরের সব মাফ মুকাফফিরাতুন মা বাইনাহুন্না আগের যা আছে সব মাফ রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস এই হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালু সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে প্রবাহিত পুকুর প্রবাহমান একটা নদী আছে এই নদীর মধ্যে তুমি পাঁচবার গোসল করলা অথবা উযু করলা বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি শরীরে ময়লা থাকবে নবী বলেন পাঁচ উক্ত সালাত তুমি আদায় করে নাও তোমার জিন্দিগির গুনাগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় আচ্ছা আরেকটা বর্ণনা আপনাদের শোনাই নাম ফাতহুল বারি চার নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠা তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহতারিকুনা তাহতারিকুনা গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো ফাইদা সাল্লাইতুমুল ফাজরা ফজর নামাজ যখন তুমি পড়লা গসালাতহা তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয় সাফ এবার কি কয় দেখেন সুম্মা তানা মুনায়ের পর তোমরা ঘুমাইবা গোমানুর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন গোমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরের সালাত আদায় করলা আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এশা পড়লা
উইঠা আবার ফজর বললা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয় এটা জানেন নি আপনারা ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরো ঘটনা কি এশার নামাজ জামাতে পড়ছেন ফজর নামাজও জামাতে পড়ছেন বলেন এশা কিসে পড়ছেন জামাতে ফজরও قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন من صلى الفجر من صلى العشاء بجماعه কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো আল্লাহ নবী বলেন ফাকাদ নামা কামা নিসফাল লাইল হাত উঠানো দরকার নাই আজকে যারা যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায় যাবেন আল্লাহ নবী কয় এশার নামাজ জামাতে আদায় করছেন অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ এরপর আপনি উইঠা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাদ নামা সাল্লাল লাইলা কুল্লা সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এশা বইরা যদি ঘুমাই আর উইঠা যদি ফজর করি বলেন ঘুম ও ইবাদতে গণ্য করে নেবেন কে আল্লাহ কি বলবো তো ইনশাআল্লাহ তাহলে 7 নাম্বার নামাজ পড়লে গুনাহ maaf করে দেয় আল্লাহ 8 নাম্বার নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবার এই প্রশ্ন করছি তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন সাল তু আনজালিকান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলাইকা বিকাসরতিস সুজুদ তুমি বেশি বেশি সিজদা দিবা নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা আপনি যখন একটা সিজদা দেন ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায় আবার সিজদা দিলেন আপনার গুনাহ maaf হয়ে যায় এক সিজদা দিলে মর্যাদাও বাড়ে গুনাহ maaf হয় আরেক সিজদা দিবেন আবার মর্যাদা বাড়ে আবার গুনাহ maaf হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান আসলে থাকতে চান হাত নামান এটা হলো 9 নম্বর উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস নবীজির সাহাবা নাম মনে রাখবেন রবিআ ইবনে কাব বলেন কি নাম রবিআ ইবনে কাব বলেন কুনতু আবি তুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাথে আমি রাতে যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবীর ওজুর পানি আমি এনে দিলাম আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি ওজুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন সাল এইমি আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিমু চাও সুবহানাল্লাহ আচ্ছা আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন এরকমই দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ এই তুমি কি কও কই যে এটাই চাই নবীজি কয় আওয়া গায়রা জালিকা এছাড়া আর কিছু চাও না কয় না এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন ফাইন্নী আলা নাফসিকা বিকাসরতিস সুজুদ তাহলে বেশি বেশি সিজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে আশিক রাসূল পাওয়া গেল নামাজ পড়লে আশিক রাসূল নামাজ বেশি পড়লে তাকে আশিক রাসূল বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশিক রাসূল আর যে নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি সে আশিক রাসূল না আশিক শয়তান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে আরে তাহলে বলেন তো আশিক রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এটা যে মানে আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশিক রাসূল হয় নামাজ না পড়লে হয় না এই যে নবী বলছেন মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ আমার
নবী কয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে হবে সুবহানাল্লাহ নবী বলে একটা আমি আপনি স্লোগান দেই আর একটা কিভাবে হবে এগুলো 9 নাম্বার কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে 10 নাম্বার আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা দেখি এবার হাত তুলেন সমস্যা নেই হাইটা হাইটা গেছেন না মসজিদে হাত নামান হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের 1407 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান তাতাহারা ফি বাইতিহি যে ব্যক্তি ঘরে ওযু করে তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন পারেন যদি ওযুটা ঘরে করবেন করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত খতওয়াতা আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহুত্তু খতিয়া পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ সুবহানাল্লাহ এরপর আল উখরা তারফাউ দারাজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন গুনাহ মাফ আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্যান্য সাহাবারা কয় মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব তাই আমি বাহন কিনি না কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব তাহলে 10 নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব 11 নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা পাঁচবার বলেন কয়বার যাই পাঁচবার বুখারী শরীফের 662 কত হয় 600 আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে এটি বলাই কেন জানে চা স্টলের সামনে আমরা গীবত শেখাত না করে এমনি ঘুমু হুজুর কালকে 662 কইছে কয় কি কয় বুখারী শরীফের 662 নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক চা স্টলের সামনে বইসা গীবত শেখায়েতের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3331 নাম্বার হাদিস কই জায়গায় কি কইছে কই জায়গায় বলছে ইস্তাউসুবিন নিসা মহিলাদেরকে খালি ওয়াশ করো পিটায়ও না খালি ওয়াশ করো সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস কইতে সুন্দর লাগে না কথাগুলা ওইখানে আবার কি কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম কয় 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরুদ শিখাই দিয়েছে কয় কোন দুরুদ কয় যেটা নামাজে পড়ি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এইগুলো আলোচনা হোক গীবত শেখায়েত না হোক তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয় 600 বলেন না একটু আমরা আলোচনা করি 662 কত হয় 662 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গদা ইলাল মসজিদি ওয়া রাহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা ওয়া রাহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায় পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে এগুলো 11 নম্বর ফজিলত নামাজের যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি 12 নম্বর ফজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনারা অনেকে বসে 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 থাকেন না মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বসে বসে তাসবি পড়েন আপনি তাসবি পড়েন না কিচ্ছু করেন না এমনি বসে রয়েছেন নামাজ পড়া বাল্লা বসে রয়েছেন মসজিদের এক কোনায় অজু অবস্থায় বসে রয়েছেন বসে বসে ঘুমাইতেছেন অজু অবস্থায় বসে বসে ঘুমাইতেছেন এমনি বসে রয়েছেন কোনো কাজ করতেছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের 2119 নম্বর হাদিস 2119 2119 ঠিক না 2119 2119 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল লাযী ইউসাল্লি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে এক নাম্বার ফেরেশতারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো মাবুদ গো বেচারায় পরেশানি হয়ে মসজিদে বসে আছে আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে আপনি পরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন ফেরেশতারা আল্লাহ রেখে আল্লাহ তারে শান্তি দাও সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহুম্মা রহমহু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না
তাহলে অস্থির কাজ করতেছে পেরেশানিতে আছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকব আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে সুবহানাল্লাহ এগুলো 12 নম্বর উপকার 13 নম্বর মসজিদে যায় দেখেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেড়টায় না সোয়া একটায় আচ্ছা সোয়া একটা ধরে নিই আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নতপুরে দেখতেছেন 20 মিনিট বাকি আছে বসে রইছেন কোনো কাজ নাই এই যে আপনি বসে রইছেন আরো 20 মিনিট বসে থাকবেন আপনি এমনি বসে রইছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার ঘুণা জোরে পড়তেছে সুবহানাল্লাহ দলিল মুসলিম শরীফের 475 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইসবাগুল উযু ইয়ালাল মাকারি তুমি অপছন্দ হস অপছন্দ মানে কষ্ট হইতেছে উযু করতে কষ্ট এরপরেও তুমি উযু করা উযু করতে কষ্ট হইতেছে এরপরেও উযু করা উযু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে উযু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল ওযু করা দুই নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তিজারুস সালাতি বাদাস সালা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছো গাছের পাতার মতো গুনাহ জোরে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনাহ জোরে পড়ে আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেছে সাহাবা তাকায় রইছে তো মাথায় লাগিয়া গাছের পাতা জোরে পড়তেছে তাকায় রইছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলো যেইভাবে পড়ে নামাজ পড়বা এইভাবে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ তাহলে 13 নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন সোয়া একটার সময় যদি একটা ১৬ বাজে যায় অথবা ১৭ ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুনাহ ঝরবে ঠিক আছে না এই গেল ১৩ ১৪ নাম্বার আবু দাউদ শরীফের ৫৫৮ ৫৫৮ নাম্বার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব আপনি ওই সওয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব হজের সওয়াব নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কিছু না মানুষ বুঝে না মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের ৭৫৭ নম্বর হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল ১৫ নম্বর উপকারিতা এটা কিতাব আসাল জামিউস সগির বা সহিউল জামে ৪৪৫ ৪৪৫ নম্বর হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত কানাফিস সলাতি হাত্তা ইয়ারজিআ বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে সুবহানাল্লাহ লস আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও ৬৫ মিনিটের বেশি আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল এক লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা এক লক্ষের মাঝে যদি পাঁচজন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল কিন্তু এক লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়ত না হয় তো বলেন সে মাহফিলের কি মূল্যটা থাকে এজন্য ভাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়েতে কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নিয়ত করছি আজকে এশার নামাজটা জামাতে পড়বো
বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছে দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে এরপর আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ ওখানেও দিকে নামাজ শেষ আরেক জায়গায় থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম 15 তে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে 8টায় আরেক জায়গায় ভাবলাম 15 তে জামাত এখানে আইসা দেখি না ওখানে 8টায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে 15 তে পাবো সেখানে আস্তে আস্তে 8:30 বেজে গেছে তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলা মেইনটেইন করা কষ্টকর হয়ে যায় তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন মানে নামাজের ওয়াজ করা দরকার তাই আজকে আপনাদের সামনে নামাজের ওয়াজ করলাম মানে আমার মাঝেও নামাজ নামাজের গুরুত্বটা যেন বেড়ে যায় কেন জামাত পাইলাম না কেন জামাত পাইলাম না নিশ্চিত কোনো অবহেলা আছে তাই জামাত পাইনি অবহেলা না থাকলে আল্লাহ পাওয়ায় দিত কোনো সমস্যা আছে বুঝছি না হয় অন্য দিন তো আমরা পাই অন্য অন্য জায়গায় তো জামাত পাই কেন মাঝে মাঝে এরকম পাই না তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলাতা অবহেলা হচ্ছে কোথাও তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজি হয়ে যাই একক তো নামাজ ছাড়েন না একক তো নামাজ কাজা করবেন না একক তো নামাজ কাজা করবেন না বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে নামাজ ছাড়েন না দুনিয়ার সব কিছুর সাথে আবশ করেন নামাজের সাথে আবশ করেন না একক তো নামাজ ছাড়েন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন পাঁচ ওয়াক্ত নামাজ দেখেন তাবলিগওয়ালা সাথি ভাইরা দাওয়াত দিতে গেলেই বলে কয় লুঙ্গির একটু সমস্যা আছে আপনি যান পরে আসতেছে সাত দিন দাওয়াত দেয় তাও একই কথা বলে পরে আসতেছে সব কিছু তার রেডি আছে একটু ভাবেন তো আপনার যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ আসবেন না আপনাকে নামাজের কথাটা বললে আপনি বলেন একটু পরে আসতেছে আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক প্লেট ঠিক আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনারে নিজে আনতে পারেন তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু দোকানে থাকতে হবে হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না ঠিক আছে না ইনশাল্লাহ এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে ক্ষেতের পাশে দুইজন দাঁড়ায় গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন আসেন মুরুব্বি একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান আমি আপনারে কিছু শিখাই তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন